फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल बिपाशास वर्ल्ड। तो आरो एक नतून रेसिपी निये तोमादे सामने हाजिर हो गेलाम। तो आज के आमी तोमादे देखाबो जे चिंगड़ी माछेर खूब चटजल्दी रेसिपि शुधु पेयाज रसुन दिए। तो एटा रेडी करार जोन्नो की की लागबे चलो देखे नाओ। চিংড়ি মাছগুলো হালকা করে প্রথমে খুব কড়া না একটু অল্প করে প্রথমে এই পিঠো পিঠ করে ভালো করে ভেজে নেব। এবার হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে পেঁয়াজ রসুন এই যে কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ রসুন পুরোটাই একসাথে বা দিয়ে দেব। দেওয়া হয়ে গেছে পেঁয়াজ রসুন, এবার খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। কেটে দিয়ে দেবো লবণ হলুদ এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। লঙ্কার টুকরো দিয়ে দিলাম, তো কেউ এটা বেটেও দিতে পারো। তো আমি কাঁচা লঙ্কাগুলো এমনি আর কি দিয়ে দিলাম ভেঙে। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার একটু সময় ধরে এটাকে হতে দিতে হবে। আগে ভালো করে এটা কষাতে হবে, তো এটা ঢেকে ঢেকেই কষাবো। তো এই যে ঢেকে ঢেকে দেখো এটা পুরো কষানোটা হয়ে গেছে, এই যে সাইডের থেকে তেলও বেরোতে শুরু করে দিয়েছে। তো এটার মধ্যে আর কিছু অ্যাড হবে না, এটা এরকমই থাকবে আর কি, এটা মাখা মাখা। তো পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে জাস্ট কাঁচা লঙ্কা, এই হচ্ছে এটা রেসিপি, আর এটার মধ্যে কিচ্ছু দেওয়া নেই। তো তোমরা দেখে বলো কেমন লাগলো আর কমেন্ট সেকশানে জানিও, আর তোমরাও বাড়িতে ট্রাই করো, আর দুপুরবেলা গরম গরম ভাতের সাথে পরিবেশন করো, খুব ভালো লাগবে।